নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোরে ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ছয় মার্চ দু হাজার চব্বিশ মকর রাশি থেকে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি এবং শুক্রের এই বন্ধন ছয় রাশি হতে চলেছে মালামাল সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করবে এই ছয়টি রাশি দেখুন শনি এবং শুক্র একে অপরের পরম মিত্র গ্রহ এবং এই যখন দুটো মিত্র গ্রহ একত্রে সান্নিধ্যে চলে আসে তার পাওয়ার কিন্তু ডাবলিং হয়ে যায় এবং এই শুক্র এবং শনি একত্রে চলে আসাতে ছয় রাশি সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে আমি আবারও বলছি যারা পরামর্শ করছেন এবং যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন অবশ্যই একবার কন্ট্রাক্ট করুন কারণ ব্যবসাটা কি জানেন স্থান কাল পাত্র এ কথা দেখা দরকার রয়েছে আপনি যে বিজনেসটা করতে চাইছেন তার মার্কেট ভ্যালু কেমন রয়েছে অথবা আপনার গ্রহের সাথে আপনার যে ব্যবসা করছেন সিলেক্ট করেছেন আপনি নির্বাচন করেছেন সেই ব্যবসা আপনার গ্রহের সাথে ম্যাচ করছে কি না এবং সাপ্লাই ডিমান্ড কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কারণ আমি আবারও বলছি অনেকে বিজনেসে প্রচুর টাকা লাগিয়ে ঋণের উপর ঋণে পড়ে যাচ্ছেন আমি আবার বলছি যাদের দিয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই তারাই আমার সাথে যোগাযোগ করুন আর কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি কারণ আমি বারবার বিজনেসের ক্ষেত্রে সিলেকশনের কথা বারবার বলি আপনার আইডিয়ার কথা দরকার রয়েছে এবং আপনি কি সংকল্প করছেন কি পরিকল্পনা করছে তার উপর ডিপেন্ড করুন এবং আপনার প্রতিকার প্রতিবেদন অবশ্যই থাকা দরকার যারা ঋণের উপর ঋণের জালে জড়িয়ে পড়েছেন না একবার পরামর্শ করুন নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা দেখান বৈবাহিক জীবনে সমস্যা চলছে বা বিয়ে দিবেন ঠিক করেছেন জটুক বিচার করিয়ে নিন এবং এর পাশাপাশি বাস্তু বাস্তুটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট অনেকে বলে যে বাস্তু কিছু হয় না আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বলি এমন কিছু বাড়িতে আমি যেগুলো দেখেছি অর্থাৎ রিসার্চ করে দেখেছি অনেক রিসার্চের পর যে বাস্তু এতটা প্রভাব দেয় আমাদের জীবনে যে একটা ভাড়া বাড়িতে থেকে যে মানুষটা প্রচুর উন্নতি করেছিল নিজ গৃহ নির্মাণ করার পর থেকে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে ডাউন ফল করে যাচ্ছে নিশ্চয়ই বাস্তু কোথায় কি সমস্যা রয়েছে তার জন্য তো একজন বাস্তুবিদের সাথে এক্সপার্ট বাস্তুবিদের সাথে মানে প্রতিকার করা দরকার আর আমি খুব দায়িত্বের সাথে বলছি বাস্তুর জায়গাটাতে আমি চ্যালেঞ্জের সাথে কাজ করি বাস্তু বাস্তু যদি আপনার সমস্যা বহুল থাকে কি না তার প্রতিকার প্রতিবিধান যদি করেন নিশ্চিত রূপে লাভ পাবেন দেখো শনি আমাদেরকে কি দেয় শনি আমাদেরকে দেয় কর্ম শনি কলিযুগে অর্থ দেয় শনি আমাদের ক্ষেত্রে বিশেষ করে লোহার বিজনেস আপনার চামড়ার বিজনেস আপনার গাড়ির বিজনেস আপনার বিশেষ করে পেট্রোল কেমিক্যালের বিজনেস এগুলো কিন্তু শনি দেয় আর শুক্র কি দেয় শুক্র হচ্ছে ভৌতিক জগতে যত সুখ শুক্র কিন্তু দেয় শুক্র আমাদের লাকজারি দেয় শুক্র আমাদের গ্ল্যামার দেয় শুক্র আমাদের শৌখিনতা দেয় শুক্র আমাদের সৌন্দর্যতার কারোগ্রহ এই দুটা গ্রহ যখন একত্রে কম্বিনেশন হচ্ছে কিনা এই ছয় রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়বে প্রথম রাশি আপনার মকর রাশি মকর রাশির আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের কর্মাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনার শনির সাথে ধনাধিপতির সাথে অবস্থান করছে মিত্র গ্রহের সাথে অবস্থান অর্থাৎ আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি থেকে ফাটকা থেকে লাভ এবং কর্মক্ষেত্রে প্রমোশন চেঞ্জ করতে চাইছেন জব পরিবর্তন করতে চাইছেন সেখান থেকে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশি ক্ষেত্রে এমনিতে শোষণ এবং মহাপুরুষ রাজ্য এবং আপনার রাশির অধি কর্মভাবে অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে প্রমোশন যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের প্রবল সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া এবং আর্থিক স্থিতির দিক থেকে আপনারা কিন্তু মজবুত হতে চলেছেন নম্বর রাশি তুলা রাশি তুলা রাশি লিখে রাখুন পঞ্চমভাবে এটা পঞ্চমভাবে আপনাদের শুক্র এবং শনি মানে তুলা রাশি ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন যদি আপনাদের সঠিক প্রতিকার প্রতিবিধান করা থাকে শুক্র শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে এই সময় আপনারা লটারি থেকে শেয়ার বাজার থেকে স্টক মার্কেট থেকে কিন্তু বড় ধরনের আর্থিক লাভ আপনারা করবেন এই সময়ের মধ্যে কোনো বড়ো ধরনের গুড নিউজ আপনাদের আসতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে এখান থেকে বা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশি চার নম্বর রাশি রাশিতে আপনাদের ভাগ্যাধিপতি চতুর্থপতি অর্থাৎ সুখ আপনারা পাবেন আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি কেরিয়ার ক্ষেত্রে লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের সম্মানের ক্ষেত্রে বৃদ্ধি এবং আর্থিক স্থিতি আর্থিক উন্নতি আপনাদের হতে চলেছে এবং কোনো জায়গা থেকে বড় ধরনের আপনাদের কর্মর সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি একাদশভাবে কারণ আপনাদের ধনাধিপতি সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে একাদশ পতিকে নিয়ে রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে রয়েছে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ করবে আপনাদের বড় ধরনের প্রজেক্টে আপনারা লাভ করতে পারবেন দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে চলেছে একদম শেষ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শোষণ এবং মহাপুরুষ রাজ্য আপনাদের সপ্তম্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে কোনো বাহন কোনো ফ্ল্যাট কোনো জমি বা কোনো বাড়ি আপনারা তৈরি করা রিনোভেশন করার সম্ভাবনা প্রবল রয়েছে কোনো কে আপনার বন্ধুবান্ধব থেকে আপনারা সুযোগ পাবেন এবং যারা গাড়ি বিজনেস করছেন অথবা আপনার পেট্রোল কেমিক্যালের ব্যব ব্যবসা রয়েছে বা আপনার চামড়ার ব্যবসা রয়েছে লোহার বিজনেস রয়েছে এখান থেকে কিন্তু আপনারা বা কোনো মেশিনের বিজনেস রয়েছে এখান থেকে বৃষ্টিক ক্লাসি লাভ কিন্তু পাবেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ শুক্র এবং শনি একত্রে এই ছয় রাশিকে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু মালামাল কিন্তু করতে চলেছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে লিখে রাখুন ছয় মার্চ থেকে এই দুটি গ্রহের শুভ বন্ধনে আপনাদের ভাগ্য দয় হতে চলেছে ডাইতে নোট করে নিন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা ভিডিওটি শেয়ার করুন নমস্কার ধন্যবাদ